25 সেপ্টেম্বর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর জন্মদিন উদযাপন বাদ দিয়ে শেরেবাংলার ইনডোরে গভীর মনোযোগে মাহমুদুল আরিয়াদের ব্যাটিং দেখছিলেন নান্নু বিশ্বকাপের দল ঘোষণা যে কোনো সময়ে তার আগে টাইগারদের শেষ প্র্যাকটিস সেশন আলোচনার সবচেয়ে বড় বিষয় রিয়াদ থাকবেন তো সেই উত্তর খুঁজতেই যেন ব্যস্ত ছিলেন প্রধান নির্বাচক হাতুরুসিংহে ছুটিতে সহকারী নিক পোথাসি চালাচ্ছিলেন অনুশীলন সবার সবশেষ কি অবস্থা সেটা জানতেই দ্রুত লয়ে পোথাসকে আলাদা করে নিয়ে কথা বললেন লম্বা সময় এরপর আবারও ফিরেছেন মিরাজকে সঙ্গী করে খোঁজখবর নিয়েছেন গেল ম্যাচেই ডেবু হওয়া খালেদ আহমেদের তৃতীয় ওয়ানডের স্কোয়াডেই পেসার না থাকলেও অনুশীলনে ছিলেন সিরিয়াস এশিয়া কাপে হঠাৎই ডাক পাওয়া বিজয়ের সাথে চলেছে আলাপচারিতা মাঝে ডেকে নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনকে অনেক তালাশের পরও বাংলাদেশ পাচ্ছে না প্রপার লিগি কি করা দরকার কোথায় উন্নতি করতে হবে রিশাদকে বাতলে দিয়েছেন সেই উপায়ই অনুশীলনে সবার ব্যাটিং বোলিং দেখে আবার ফিরেছেন মূল গ্রাউন্ডে সঙ্গী তখন আরেক নির্বাচক হাবিবুল বাশার দল দেওয়ার আগে শেষ মুহূর্তের আলোচনা সেরেছেন দুজনই জাকির তখন ফিরছেন নেট থেকে ডেকে নিয়ে সুমনের শ্যাডো ব্যাটিং বাংলাদেশ দলের বড় সমস্যা টেল এন্ডার ব্যাটিং বোলাররা ব্যাটিংয়ে রাখতে পারেন না খুব একটা অবদান নাসুম মাহেদিরা ইদানিং তাতে বদল আনতে শুরু করেছেন দুই পেসার হাসান মাহমুদ আর শরীফুলের কাছে সেই চাওয়াই যেন জানালেন দুই নির্বাচক দল দেওয়ার আগে হাতে আছে আর একটাই ম্যাচ তৃতীয় ওয়ানডেটা জিততেই চাইবে টাইগাররা প্রথম খেলায় উইকেট ছিল স্পিনিং দ্বিতীয়টা স্পোর্টিং কেমন উইকেট চাই তা নিয়েই হয়তো গামিনীর সাথে চলেছে লম্বা মিটিং সব মিলিয়ে বিশ্বকাপের দল ঘোষণার আগে নির্বাচকদের কাটলো ব্যস্ত একদিন নাবিল কাসার টিস্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.